بسم الله الرحمن الرحيم {لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا} وقال تعالى في قران المجيد وفي فرقانه الحميد: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. اتقوا الله ان الله شديد العقاب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ওয়াল্হলিল্লা হিরবিন আলমি বিশ্ব নবী সাল্লাল্লা আলাহি সাল্লাম বলেছেন মাদারি মকবুমুন কাতিরুম পিয়াহ মিনান্নাস আসছে হাতু আল্লাহ হাবিব সাল্লাল্লা আল্লাহসাল্লাম বলেছেন মানুষ দুটো বিষয়ে ধোকা খায় কয়টা দুইটা বিষয়ে মানুষ ধোকা খায় একটা হলো আস সেহাতু সুস্থতা গাফিলাতু আর একটা হল তার অবসর সময়টা মানুষ যখন সুস্থ থাকে তখন সে বোঝে না এই সুস্থতা তার জন্য কত বড় নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন আজকে আপনাকে এখানে বসার তৌফিক দিয়েছেন কে কিন্তু হতে পারে আগামী বছর আপনি চাইবেন এখানে আসার বহু তৌফিক আল্লাহ আপনাকে নাও দিতে পারেন পারেন কি পারেন না কত মানুষকে আল্লাহ কবরে নিয়ে যান কত মানুষকে আল্লাহ অসুস্থ করে দেন বিপদে ফেলে দেন মাহফিল শোনার মতো মন মানুষ কথা দেয় না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ হালিম সাল্লাম বলেছেন মেতে হিমা ক্যাথি নাস দুটো বিষয়ে মানুষ ধোকা খায় একটা হলো সুস্থতা আরেকটা হল অবসর সময় আল্লাহ আমাদের সবাইকে আমাদের সুস্থতাকে অবসর সময়টাকে ইসলামের কাজে ব্যয় করা তৌফিক দান করুক বলো না আমিন আর ওই জন্য বল না আমিন আল্লাহ কব বলে আলামীর কাছে শকর আদায় করছি কেননা রব্বুল বলে বলছে তোমরা আমার শোকর আদায় করো কি করো এই এখানে বসতে পেরেছি এর জন্য একটা শকর আদায় করা দরকার আছে না নাই আপনি যদি জীবন শকর আদায় করেন সেই শোকর আদায় করা শেষ করা যাবে না কে বলেছেন কে বলেছেন সৈরাতুল ইব্রাহিম তেরো পারার আঠারো পৃষ্ঠা খুলুন আল্লাহ বলেছেন ওয়া ইন ত্যা সুহা ইন্নাল ইনশানাল বলো মং কার কথা কার কথা আল্লাহ বলছেন ইনতা উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ও বান্দা তুমি যদি আমার কৃতজ্ঞতা আদায় করতে চাও তুমি যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও আমত পর্যন্ত হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ মিলে আল্লাহর নিয়ামতগুলো শেষ করতে পারবে না আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন ইন্না আল ইনসানা লা কাফফার নিশ্চয় মানুষ হলো জালেম মানুষ কি মানুষ অকৃতজ্ঞ খায় কার কার এত সুন্দর অক্সিজেন দিল কে হায়াতের মালিক কে মালিককে মালিক কে গত বছর এই মজলিসে বসেছিল আজকে নাই এমন লোক আছে না নাই কথা বলেন আছে না নাই আমার মনে আছে গত বছর এখানে দেখেছি আজকে নাই সেই নানাকে আল্লাহ জান্নাত নসিব করুক বলো না আমিন যারা চলে গেছেন নানুদের মত থেকে জান্নাত নসিব করুক বলো না আমিন এই আর না মাহফিলকে আল্লাহ কবুল করুক বলো না আমিন আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ বড় নির্বোধ মানুষ বড় নির্বোধ আল্লাহ খুলে খুলে বলে দিচ্ছেন কেননা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন কিন্তু মানুষ সেটা বোঝে না এই জন্য আল্লাহ তাকে বলে দিচ্ছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লা শাহিদ সে যে নির্বত এটার সাক্ষ্য সে নিজেই ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লা সে তার সম্পদের ভালোবাসায় মত্ত আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কুবুর সে কি জানে না কবরে যা কিছু তোলা হবে ওয়াকুসসিলা মা ফিস সুদুর সেদিন তার হৃদয়ের সব গোপন কথা ফাঁস করে দিবেন কে আল্লাহ কামতের দিন সমস্ত হৃদয়ের কথাগুলো আল্লাহ ফাঁস করে দিবেন এই অন্তর দিয়ে কত মানুষের ক্ষতি চিন্তা করেছেন এই হৃদয় দিয়ে কয়েবার আল্লাহর কথা চিন্তা করেছেন এই হৃদয়টা কয়েবার ইসলামের জন্য নিয়ত করেছেন সব হিসাব আল্লাহর কাছে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বলছেন ওয়াহুস মা আফিস সুদুর সব ফাঁস করে দিবেন কে এখানে একটা ভিডিও হচ্ছে আরেকটা ভিডিও করছেন কে আল্লাহর ভিডিওতে সবার চেহারা আছে না নাই সবার কর্মফল লেখা আছে না নাই আল্লাহ বলছেন কে র অমাংকাতিবিনাম কের অমাংকা আতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা প্রত্যেকের সাথে আল্লাহ ফিট করে দিয়েছেন একজন হলো ডান পাশে আরেকজন হল বাম পাশে আপনি যখন এখন অনেকের কাজ করবেন ভালো কাজ করবেন সঙ্গে সঙ্গে ডান পাশের ফেরেশতা আপনার আমোল্লামায় সেই নেকগুলো লিখতে শুরু করে দেয় আবার যখন আপনি বদ কাজ করবেন খারাপ কাজের নিয়ত করবেন সেই কাজের হিসাব লিখে দেবেন তার তাদের কথাই আল্লাহ বলে দিয়েছেন কি আপনি মনে করেন আপনি যা করছেন আল্লাহ দেখছেন না আপনি রাতের আধার করেন দিনের আলোতে করেন প্রকাশ্য করেন গোপন করেন যেই অবস্থায় করেন না সব কাজের হিসাব ধরিয়ে দিবেন কে আল্লাপ আল্লাহকে জিজ্ঞাসা করলাম ও আল্লাহ তুমি কেমন হিসাব গুলি বুঝাই দিবা বড় বড় ভুল গুলি ধরবা নাকি ছোট ভুল গুলি ধরবা বড় ইবাদত গুলো কবুল করবা নাকি ছোট ইবাদত গুলো বেশি নিবা আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে বলে দিচ্ছেন ফামাই আমাল মিছল ক্বাল যররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিছল ক্বাল যররাতিন শাররান আল্লাহ বলে দিচ্ছেন ফামাই আমাল মিছল ক্বাল যররাতিন খায়রান ইয়ারা ও বান্দা তুমি যদি বিন্দু পরিমাণ যারা পরিমাণ ভালো কাজ করে থাকো কেমতরে দিন আল্লাহ তোমার এই ছোট্ট যার্রা তিল পরিমাণ ভালো কাজের হিসাব তোমার আমল নামায় দিয়ে দিবে হমাইয়া আমাল মিতক হাদার রতিন খাই রাইয়া রা আল্লাহ বলছেন হুমাইয়া আমাল মিত্ কল রতীন সর তুমি যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করো অনুপরিমাণ দানা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো তয়ামতের দিন আমার রব আপনার সেই অনু পরিমাণ খারাপ কাজের হিসাব বুঝিয়ে দিবে এই জন্য সময় ভালো কাজ করবো রাজি আছি তো ইনশাআল্লাহ একজন জান্নাতের শরীরে কত শক্তি থাকবে জানেন নাকি একজন জান্নাতে যেই পুরুষ থাকবে পৃথিবীর এক লোকের গায়ে যে শক্তি জান্নাতি একজন যুবকের গায়ে আল্লাহ সেই শক্তি দিয়ে দেবেন সোহান আল্লাহ বলেন সেই জান্নাতে যেতে চান কি চান তাহলে জান্নাতে যেতে চাইতে হলে তো সত্তর জন যুবকের কণ্ঠর প্রয়োজন আছে না নাই তাহলে জোরে বলেন আল্লাহ আকবর আরও জোরে বলেন আল্লাহ আকবর তাকবির দিলাম কার আমরা যদি আল্লাহকে স্মরণ করি আমাদেরকে স্মরণ করবেন কে আমরা বললাম ও আল্লাহ তোমার জিকির যদি করি কি হবে আল্লাহ বলছেন আল্লা বিদিকের ইল্লাহিত কলোভ তুমি যখন জিকির করবা আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে প্রশান্তি ঢেলে দিব আবার বলছেন সুরতল বাকারার দুই পারার দ্বিতীয় পৃষ্ঠায় বলছেন ফ্যার করুণী করুকুম অস্করুলিমালা তাক ফোরোনকার কথা জোরো বলুন কার কথা ফাদ আমাকে স্মরণ কর আল্লাহ বলছেন ফায়াদ আমাকে স্মরণ কর ওদ আমি তোমাকে স্মরণ করব ওয়াস আমার কৃতজ্ঞ দাদায় কর বলে তাক ফোরুন কখনই অকৃতজ্ঞ হইও না এ ফিয় রিমেম্বারমি আই উল্ড রিমেম্বার ইউ তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব আমার কৃতজ্ঞ দাদায় কর কখনোই আমার প্রতি অকৃতজ্ঞ হইও আল্লাহ আমাদের সবাইকে কবল কর না আমিন আরো জোর বল না আমিন

কিন্তু সবচেয়ে বেশিরভাগ যে মতটা আছে সেটা হলো দুইটা মত একটা হলো আটে রবিউল জুরকানি বর্ণনা আর একটা বর্ণনা এসেছে আমাদের দেশে সবচেয়ে বেশি পালন করা হয় সেটা হলো বারে রবিউল আউ্ল সেটা বারে রবিউল আউ্লে আল্লাহ হাবিব সাল্লাহামকে আল্লাহ পাঠালেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে দিনটা কি ছিল কোন দিন সোমবার বরকত আছে না নাই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাম বলেছেন মিসকাতের বর্ণনা বান্দার প্রত্যেক আমল সপ্তাহে দুই দিন উঠায় কয়দিন একটা হলো সোমবার আরেকটা হলো বৃহস্পতিবার এই দুই দিন বান্দার সমস্ত হিসাব আল্লাহর কাছে উঠানো হয় সোমবার দিনটা এত বড় কত রহমাত কে আল্লাহ সোমবার দিন পাঠিয়ে দিলেন সুহানাল্লাহ বলেন পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দ বিশ্বনবীর আগমন ঘটলো তিনি যখন আগমন করবেন তার ঘরের মধ্যে একজন সাবি ছিল তিনি বলছেন রহমত আলী আমিন যখন পৃথিবীতে আসবেন আমি নজর করে দেখলাম আকাশের সমস্ত সমস্ত নক্ষত্রগুলো গুলো যেন নিচের দিকে ঝুঁকে পড়ল সমস্ত ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল আমার কাছে মনে হতে লাগলো এই নক্ষত্রগুলো যেন এখনই আমার উপরে এসে পড়বে আরেকজন সাহাবি বলছেন মা হুজুরের মা তিনি বলছেন আমার সোনামুনি যখন পৃথিবীতে আগমন করবে এমন একটা নূর লাইট ছড়ে গেল হুজুরের আলোয় আলোকিত আমি সেই সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো সুস্পষ্টভাবে দেখতে পেলাম সুহান আল্লাহ الله بلشن قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات الى النور قد جاءكم من الله نور আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নোর একটা আলো একটা হাদায়াতের আলোক বর্তিকা ও কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব আল কোরআন আল্লাহ পাঠিয়ে দিল ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'ু রিদওয়ানাহু সুবুলাস সালাম যারা রবের অনুসরণ করে রবের সন্তুষ্টি কামনা করবে আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহ আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব মান ইত্তাবা'ু রিদওয়ানাহু সালাম আমার শান্তির পথ তাদেরকে দেখিয়ে দিব ওয়া ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে তাদেরকে আমি নূরের দিকে নিয়ে আসবো সুবহানাল্লাহ তোরা দেখে যা আমে না মায়ের কলে তোরা দেখে যা মধু পুন্নি মারি সেটা চাদ দোলে মধু পুন্নি মারি সেতা চাদ দোলে তোরা দেখে যা না মায়ের কোলে তোরা দেখে যা আনা মায়ের কোলে কুলমসল আজ ধনি উঠে কে এলো ওই কালে মা বাণী বানি ছোটে কে এলো ওই কুল মখলু আজ ধোনি উঠে কে এলো ওই কলে মা রে বানি ঠুটে কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা বেহেস্তর সব দুয়ার তোরা দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়ে দিলেন যখন ঘটলো সঙ্গে সঙ্গে সেই যেই বাচ্চা ছিল সেই বাচ্চার যেই রাজ দরবারের চোদ্দটি গুম্বু সঙ্গে সঙ্গে আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিল শুধু তাই নয় এক হাজার বছর পর্যন্ত যেই আগুন কখনো নিবে নাই বিশ্বনবীর আগমন ঘটলো সঙ্গে সঙ্গে আল্লাহ সেই আগুনকে কেনে দিয়ে দিলেন যেন আগাম বার্তা জানিয়ে দেওয়া হচ্ছে রহমাতা লেলা আমিন এসেছে অন্ধকারের যুগ বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ সকল কুফরের শিরে গুলো একটা বার্তা দিয়ে দিলেন আল্লাহ বলছেন উলজা আলহা الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قل جاء الحق সত্য এসেছে ওয়াজাকাল বাতিল বাতিলকে ধ্বংস করে দেওয়া হয়েছে রহমাতাল আলামিন যখন এই পৃথিবীতে তার শিব রাখলেন সঙ্গে সঙ্গে সেই বাদশার চোদ্দটি গুম্বুজকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিলেন এক হাজার বছর পর্যন্ত যে আগুন কখনো নিবানো সম্ভব হতো না যে আগুন কখনো নিবানো হয় নাই আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের আগমন করা মাত্র সঙ্গে সঙ্গে সেই আগুন আল্লাহ নিভায়া দিলেন আল্লাহ আকবার বাদশাহ খুব চিন্তায় পড়ে গেল ঘটনা কি এত বড় একটা ভূমিকম্প হলো চোদ্দটা গুম্বু জাল্লা ভেঙে দিলেন এক হাজার বছর পর্যন্ত যে আগুন নিবে না সেই আগুন বড় চিন্তায় পড়ে গেলেন তিনি একটা মিটিং করলেন সেই মধ্যে বিভিন্ন রকমের স্বপ্নের বিভিন্ন রকমের পন্ডিতা রিসার্চ করে বলে দিল আপনার এই রাজদরবার বেশি দিন টিকবে না শীঘ্রই এই রাজদরবার আপনার হাত থেকে হাত ছাড়া হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন বিশ্বনবীর আগমন ঘটলো এমন একটা সময় যখন সেই আরবের মধ্যে ছিল হানাহানি মারামারি মক্কার মানুষ সেরে বেদাতের মধ্যে লিপ্ত কাবার ভিতরে তিনশত ষাটটা মূর্তি ঢুকিয়ে তার পূজা করা হতো জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দেওয়া হতো সুদের পথা ছিল পথা ছিল তাদের মধ্যে কোনো মিলমিশ ছিল না যুদ্ধ বংশ যেন লেগেই থাকতো। আল্লাহর হাবিম সাল্লাল্লাহিসাল্লাম কে আল্লাহ পাঠিয়ে দিলেন সমস্ত বিশ্বের জন্য রহমত হিসাবে যেন আরবের সব অন্ধকারে দূর করে দিয়ে সারা বিশ্বের মধ্যে আল্লাহর নুর আল্লাহ পাঠিয়ে দিলেন সোয়াল্লা আল্লাহ বলছেন আল্লাহ কুমফি রস লিতুন হাসানা লিমেং কানায় রঞ্জুল্লাহল্লা ওয়াই দ্যা কারল্লাহ কাফি র লাক দে কায়েনা লাকুমফি রসুল ইল্লাহ ইউসাতুন হাসানা রহমেতাল্লিলা আমিনের জীবনের মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ রেখে দিয়েছেন কে বিশ্বনাবীর জীবন প্রত্যেক মোমেনের জন্য প্রত্যেক মুসলমানের জন্য এমন একটা মডেল এমন একটা আদর্শ এমন একটা আল্লাহ তালা দিয়ে দিলেন যেই নবীকে আদর্শন করলে পরে আল্লাহ আপনা আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন আল্লাহ বলছেন লিমাঙ্কা যারা আল্লাহকে পাওয়ার আশা রাখে ওয়াল-ইয়াউমাল আখিরাহ আখিরাতকে পাওয়ার আশা রাখে ওয়া যাকারাল্লাহ কাসীরা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা যেন বিশ্বনবীর জীবনটাকে ফলো করে রাহমাতাল লিল আলামিনের জীবন আদর্শটাকে গ্রহণ করে আল্লাহর নবী কিভাবে খেতেন কিভাবে হাঁটতেন কিভাবে ব্যবসা করতেন কিভাবে তিনি রাজনীতি সমাজনীতি অর্থ ইতি পরিবার থেকে বংশ থেকে কিছু পরিচালনা করেছেন কোন মুসলমান যদি বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমাকে আমার সুন্নতকে ভালোবাসবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি সে ব্যক্তিজন আমি রাসূলকে ভালোবাসলো ও মান আহাব্বানি আমি রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে কানা মাইয়া ফিল জান্নাহ আল্লাহ তার সাথে আমার সাথে জান্নাত নসীব করে দিবে সুবহান মোহাম্মদে নাম যতই জপি ততই মধুরে লাগে তো মধু আছে কে জানে তো আগে ও নাম প্রাণ প্রিয় ও নাম জপে মজনো সমক ও নাম প্রাণ রে প্রিয় ও নামে জপে গাহি সম ওই নামে গাহি আমি রে গোলা পাগে নাম যতই জপি ততই মধুর নাগে নামে এত মধু আছে কে জানিত আগে মোহাম্মদ নামের মধ্যে মধু না নাই নাই। জোর নবীর নাম একবার যদি চপে কারণ আমার সামনে যদি নেওয়া হয় সেই নবীর ওপরে দূরত পড়াও ওয়াজিব করে দিয়েছেন কে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন আমার নাম মোবারক উচ্চারণ করা হলো কিন্তু আমার উপর দূরত পড়ল না তার মতো বড় কিপন পৃথিবীর জমিনার আর কেউ হতে পারে না আল্লাহ তার নাকে ধুলির সাত করে দেখ আবার আরেকটা হাদিসের মধ্যে বলছেন আমার রসুর বলছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পড়বে তার উপর দশবার বার রহমত ঢেলে দিবেন কে বিশ্বনবীর উপর আপনি একবার দুরুদ পড়েন আপনার জীবন থেকে 10টা গুনাহ maaf করে দিবেন কে একবার যদি বিশ্বনবীর দুরুদ পড়েন 10 জায়গায় সম্মানিত করে দিবেন কে আল্লাহর হাবিব পৃথিবীতে আসলেন তিন দিন মায়ের দুধ পান করলেন কয় দিন হুজুরের মায়ের নাম কি মা আমেনা তিন দিন দুধ পান করলেন এরপর দুধ খাওয়াইলেন আবু লাহাবের আজাদকৃত দাসী সুহাইবা বিশ্বনবীর একজন চাতার নাম ছিল আবুল্লাহাব কি নাম সারা জীবন বিশ্বনবীর বিরোধিতা করেছেন বংশের নবীকে চিনতে না নবীদের আদর্শ গ্রহণ করল না নবীর সুন্নতকে মানল মানলো না বরং যতবার বিশ্বনবী দাওয়াত নিয়ে দিয়েছেন ততবার বিশ্বনবীর উপর টসচার করেছেন জুলুম করেছেন এই আবুল আহাব এই আবুল আহবের উপর আল্লাহটা নাজিল করে দিলেন তার উপর একটা সুরা নাজুল করে দিয়ে সারা পৃথিবীর সবার জন্য নবীর বিরোধিতা যারা করবে নবীর দুশমণী যারা করবে বিশ্বনবীর সম্মান কে নিয়ে তারা জিনিস ছিনিমি খেলবে তাদের সবার জন্য সেই আবুল আল্লাহ সুর করে দিলেন পড়েন তাবথিয়া দা বিলহবিও মা অ আন হো মা কাসবে শয় শ্লনা তু সারা জীবন নবীর বিরোধিতা করেছেন কখন এই মানানে নাই তার বিরুদ্ধে লসুরা নদিল করলেন সে আবুল আহাব যখন শুনলেন তার একজন আদরের নাতি হয়েছে সুসংবাদটা শোনালেন তার দাসী সুয়াইবা সে বলছে ও আমার মনিব সুসংবাদ গ্রহণ করুন আপনার একজন নাতি কিছুক্ষণ আগে পৃথিবীতে আগমন করেছে আবুল আহাব যখন এই খুশির সংবাদ শুনলেন তাৎক্ষণিক এত চমৎকার সুন্দর খবর শোনার বদলতে কি করবেন ঠিক পাচ্ছিলেন না সঙ্গে সঙ্গে বললেন ও দাসী সুয়াইবা আজকে থেকে তুমি আর আমার দাসী না এত সুন্দর সংবাদের জন্য তোমাকে চিরকাল মুক্ত করে দিলাম সেই দাসির দুধ পান করলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি তার দুধ পান করলেন আবুল আহাব তার দাসীকে মুক্ত করে দিলেন সেই দাসির দুধ পান করলেন মোহাম্মদ সাল্লাম আবুল আহাব যখন ইন্তেকাল করল ইন্তেকালের এক বছর পর রসুলের আরেকজন চাচা আব্বাস স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন আবুল আহাবের খুব করুণ অবস্থা তাকে আল্লাহ তালা খুব শাস্তির মধ্যে রেখে দিয়েছে কেননা সারা জীবন নবীর বিরোধিতা করেছে ইমান গ্রহণ হয় নাই মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই সেই আবু আব্বাস বলছে আবুল আহাবকে আমি জিজ্ঞাসা করলাম ও আবুল হাত তোমার কি এখন অবস্থা আবুল আহাব বলছেন আমার কি অবস্থা কোনো দিন আমার ভালো যায় না এত আজাব পাই এত কষ্ট পাই তা বর্ণনা করা শেষ করা যাবে না আরেকটা বর্ণনা এসেছে আবুল আব বলছে কিন্তু প্রত্যেক সোমবার দিন যখন আসে সেই সোমবার দিন যে আঙ্গুল দিয়ে দাসীকে মুক্ত করে দিয়েছিলাম ভাতিজার সুসংবাদ শুনে আল্লাহ আমাকে সেই আঙ্গুল থেকে মধু মিষ্টি পানির নহর জারি করে দেয় সেই আগুন থেকে আমি মিষ্টি পানি খেয়ে একটু শান্তি পাই দিনটা কোন দিন জোরে বলেন সোমবার দিন দাসীকে মুক্ত করেছিল রহমত আলী সংবাদ শুনে কিন্তু কোনোদিন ইমান গ্রহণ করে নাই নবীর সুন্নত কে মানে নাই একটা দিন আসে সে শান্তি পায় সেই আবুল আহের দাসী সুয়াইবার দুধ পান করেছিলেন দুধ মা হিসেবে আল্লাহর হাবিব সাল্লাম সেই দাসীর খবর সব সময় রাখতেন বিশ্বনবী যখন মদিনায় হিজরত করেছেন প্রায় সময় সেই দাসীর জন্য ভুটৌকন পাঠাতেন হাদিয়া পাঠাতেন তার দুধমা ছিল আবুল আহাবের সেই দাসী আবার যখন ফাতে মক্কা মক্কা বিজয় যখন হয়েছিল তিনি যখন মক্কা এসেছিলেন এসার পর খবর নিয়েছিল আমার সেই দুধমা কোথায় তোমরা একটু খুঁজে দেখো বলছেন তিনি নাই বলছে তার কোনো পরিবার থাকলে খুঁজে দেখো আমি কিছু হাদিয়া উপহার দিব বলছেন আপনার দুধমাও নাই আপনার দুধমায়ের কোনো বংশধরও এখনো বেঁচে নাই কোনো দুধমায়ের প্রতি এত আদর্শ এত সম্মান কোন মানুষ তার আপন মায়ের প্রতি দেখাতে পারত না জন্মের সাত দিন পর আকিকার ব্যবস্থা করলেন আল্লা রাবিব সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আমাকে এত অনুগ্রহ দিয়েছে এত দয়া দিয়েছে এত সম্মানিত করেছে আমি আমার মায়ের গর্ব থেকে খতনা অবস্থায় মুসলমানি অবস্থায় বের হয়েছি সুমান আল্লাহ সকল শিশুর জন্য নারী কাটা লাগে জন্মের পর নারী কাটতে হয় কিন্তু আল্লাহর হাবিব নারী কর্তন করার লাগে নাই বরং আল্লাহর হাবিব পবিত্র করে বের করলেন বিষ্ণবী বলছেন আমার লজ্জা স্থান পৃথিবীর কেউ দেখতে পারে নাই সুমান আল্লাহ সাত দিনের দিন আকিকার ব্যবস্থা করলেন দাদা আব্দুল মুক্তালিব তৎকালীন যুগের শ্রেষ্ঠ লোক ছিল খুব সম্মানিত লোক ছিল খাবার দায়িত্ব যার হাতে ছিল সপ্তম দিনে সবাইকে দাওয়াত করলেন খাবার দাবারের ব্যবস্থা করলেন লোকেরা জিজ্ঞাসা করছে আব্দুল আব্দুল তোমার এই নাম আমার এই নাম রাখলাম সালু মোহাম্মদ শব্দ অর্থ হলো প্রশংসিত মোহাম্মদ শব্দ অর্থ কি প্রশংসিত প্রশংসিত অর্থাৎ যার প্রশংসা সবাই করবে আলহামদুলিল্লাহ বলেন লোকেরা বলছে আব্দুল মুতালিব তোমার বংশের মধ্যে তোমার পূর্বপুরুষের মধ্যে বর্তমান সমানায় কারো নাম মোহাম্মদ নাই তুমি কেন এই নামটা রাখলা আব্দুল মুতালিব বলছেন আমার এই নাতি বড় ভাগ্যবান হবে আমার এই নাতি এত চমৎকার হবে এত সৌভাগ্যবান হবে আমার মনে হয় আমি আশা রাখি আমার এই নাতির প্রশংসা সৃষ্টিকর্তা আল্লাহ থেকে শুরু করে পৃথিবীর সবাই আমার এই নাতির গুণ গান গাইবে সুবহানাল্লাহ মুনাম্মারে প্রনামারে কাদেরে যেতে সোনার মদিনায় আপনাদের মদিনা যেতে মন চায় না জোরে বলেন চায় না আওয়াজে বোঝা যায় কারো কারো যাওয়ার নিয়ত নাই এমনটা নাকি তাহলে বলেন প্রনামারে কাদেরে প্রনামারে কাদেরে যেতে সোনার মদিনা ও মদিনা ধন্য হল ওই প্রিয় নবীকে আলহামদুলিল্লাহ বলেন সমস্ত লোকে তিনি বলছেন আমার এই নাতের নাম মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম সব জায়গায় প্রশংসা হবে তার সবাই তার প্রশংসা করবে আল্লাহ কোরআন বলে দিচ্ছেন খুলে দেখুন আল্লাহ বলছেন আমি আপনার কে আপনার নামকে সব চাইতে বেশি উঁচু করে পৃথিবীর কোন নবীর নাম কোন নবীর সম্মানকে আল্লাহ এত উঠান নাই যতটা না উঠেছেন মোহাম্মদ সাল্লামকে কোরআনুল কারিমের মধ্যে মুসা নবীর নাম নিলেন একশো পঁচিশ বার কয়বার একশো পঁচিশ বার সবচেয়ে বেশি নাম চেয়েছেন মুসা আলাহিসাল্লাম এরপরে রহমত আলিনের নাম আল্লাহ নিয়েছেন মোট সাড়ে চারশত বার সোমান আল্লাহ বলবেন না সাড়ে চারশো বার নবীর নাম নিয়েছেন কোরআনুল করিমের মধ্যে যত নবীর নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লামের নাম মোবারক ধরে আল্লাহ ডাক দেন না সোমান আল্লাহ আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া মুসা ইয়া এবার আহিম ইয়া আদাম ইয়া আইসা এমনি বলে বলে সমস্ত নবীদের নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু রহমানত আল্লিলা এর নাম আল্লাহ ধরে ডাক দেন না আল্লাহ হকবার যেখানে ডাক ধর প্রয়োজন হয়েছেন সেখানে আগে সূচক শব্দ লাগিয়েছেন কে তিনি বলেছেন ইয়া আইউ কোথাও খুঁজে পাবেন না ইয়া মোহাম্মদ কিন্তু চার জায়গায় মোহাম্মদ নাম নিয়েছেন কয় জায়গায় নাম ডাকার ডাকার জন্য নয় পরিচয় দেওয়ার জন্য আল্লাহ বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. تنبؤوا محمد رسول الله محمد صلى الله عليه وسلم هو الله ربي الرسول

আব্দুল মোতালিব বলছে আমার নাতির নাম হলো মোহাম্মদ প্রশংসিত আব্দুল মুতালিবের এই হৃদয়ের মধ্যে এলহাম জারি করে দিলেন ইলহাম হলো আল্লাহর পক্ষ থেকে কোন কিছু জাগিয়ে দেওয়া আব্দুল মুত্তালিব এই নামটা খোদার পক্ষ থেকে পেয়েছেন মা আমেনা বলছেন আমিও স্বপ্নে দেখলাম কে যেন আমাকে বলছে তোমার এই বরকতময় শিশুরের নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তিনি বলেন আরেকটা বন্যনা এসেছে মা আমেনা বলেন কে যেন আমার হৃদয়ের মধ্যে ইলহাম জারি করে দিল কে যেন আমার হৃদয়ের মধ্যে জাগিয়ে দিল তোমার এই বরকতময় শিশুর নাম রাখবা আহমাদ কি নাম বিশ্ব নবীর দুটো নাম পাওয়া যায় একটা হলো মুহাম্মদ আর একটা হলো মুহাম্মদ শব্দরাতুল প্রশংসািত সবাই তার প্রশংসা করবে ওয়া রাফা'না লাকা যিক্রক সব জায়গায় আল্লাহ প্রশংসা তুলে দিবেন নামাজের মধ্যে বিষ্ণুবীরের নাম আছে না নাই আছে আপনি যখন আজান দিবেন সেই আযানের মধ্যে নাম আছে না নাই আবার যখন কবরে রাখবেন তখন পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন না কবরে রাখার পর প্রশ্ন করা হয় কয়টা জোরে বলেন তিনটা প্রশ্ন করা হয় মার রাব্বুকা ও মা ওমান ও মান রাজুল তিন নাম্বার যেই ফাইনাল কোশ্চেন সেই কোশ্চেনটা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশ্বনবীর সেই কোশ্চেন ফাইনাল কোশ্চেন যখন আপনি দিয়ে দিতে পারবেন আল্লাহ বলবেন ওগো আমার বান্দা তোমার জন্য আজকে জান্নাত 70 গুণ প্রশস্ত করে দিলাম এইজন্য বিশ্ব নবীর নাম সব জায়গায় আল্লাহ দিয়ে দিলেন নামাজের মধ্যে একামতের মধ্যে জানাজার মধ্যে কবরের মধ্যে শিশু যখন জন্ম নেয় ডান কাজাজ আজান বাম কানে একামত শুনিয়ে দেওয়া হয় ব্যবসার মধ্যেও বিশ্বনবীর সুন্নত আছে না নাই পরিবারের মধ্যে সুন্নত আছে না নাই আপনি যখন ঘুমাতে যাবেন বিশ্বনবীর মতো ডান কাত হইলে ঘুমাইলে সুন্নতের সোয়াব দিবেন কে সব জায়গায় বিশ্বনবীর সুন্নতকে আল্লাহ করে দিলেন মোহাম্মদ শব্দে তো প্রশংসিত সব জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ্ প্রশংসাকে তুলে দিলেন মা মেনা বলছেন আমি আরেকটা নাম রাখলাম আহমাদ আহমাদ শব্দ রত্তুলার প্রশংসাকারী এতক্ষণ বলল সবাই প্রশংসা করবে এখন বলছে আহমদ প্রশংসাকারী সবচেয়েতে বেশি প্রশংসা করবে আল্লাহর হাবিব সাল্লাহ্ আলাহিসাল্লাম হলেন সবচেয়েতে বেশি প্রশংসাকারী সবচেয়ে বেশি তিনি সবার প্রশংসা করবে তিনি সবার প্রশংসা করবেন আল্লাহর হাবিব সাল্লা আলাহি সাল্লাম সব পেতে বেশি প্রশংসা করবে আল্লাহ আল্লাহর প্রশংসা করার মতো পৃথিবীর আর কেউ মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাহর মতো হবেন না আলহামদুলিল্লাহ বলেন হাসনের মতো সব পেতে বেশি প্রশংসা করবেন আল্লাহর হাবিবসাল্লা আল্লাহসাল্লাম পৃথিবীতে তিনি প্রশংসা করতেন যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লা আল্লাহসাল্লাম সফর থেকে ঘরে ফিরতেন তখন তিনি পড়তেন ইবুন তা ইবু নাহ আবিদু হামিদুন হামিদুন ইবুনা ও আল্লাহ আমরা ফিরে আসলাম তা ইবুন আমাদেরকে ক্ষমা করেন আবিদুন আমাদের ইবাদতগুলো কবুল করেন লিরব্বিনা হামিদুন সাজিদুন আও আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা আপনার সব সময় আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমার দয়াল দয়ালু বান করুণায়াপুর দয়ালো দয়ালু বান করুণায় পুরান আরে কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন বলেন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি আলম দয়ালো মেহের বান করুণায় পৌরণ দয়ালো মেহেরবান করুণায়া পৌরাণ আরে কেহ নয় তুমি মানে শেষ বিচারে দিন শেষ বিচারে দিন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুক বলুন আমিন বেশি বেশি রাসুলের উপর দুরুদ সালাম পাঠ করার তৌফিক দান করুক বলুন আমিন এই গ্রামের যারা চলে গেছেন সবাইকে আল্লাহ মাফ করে দেখ এই মাহফিল ইন্তজামে কমিটি থেকে শুরু করে যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে চেষ্টা করেছেন আল্লাহ সবাইকে হেদায়তের আলো হিসাবে কবুল করে বলুন আমিন